সহযোগিতা। শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠ প্রতি বছরের ন্যায় এবছরেও সূর্যবালা বিদ্যাপীঠ ময়দানে মশাল দৌড়ের মাধ্যমে জাঁকজমকভাবে শুভ সূচনা হয়। স্কুলের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও অতিথি বরণের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হয়। স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1500, তার মধ্যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে 124 জন, মোট ইভেন্ট 46টি। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নওদা থানার ওসি মিনাল সিনহা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারণ বিবি। আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী, যারা খেলায় অংশগ্রহণ করেছ, বেশ উত্তাপের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছো, বক্তব্য দেওয়ার সময় এটা নয়, কিন্তু তোমাদের কাছে পরিচয় করিয়ে দিই। আমরা পেয়েছি আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মহাশয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়, এবং এই বিদ্যালয়ের উনি শিক্ষকও ছিলেন, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তারপরে আমরা পেয়েছি রায়পুর অঞ্চলের প্রধান সাহারণ বিবি, আমাদের মধ্যে পেয়েছি সৌভাগ্যবশত আমাদের এতদ অঞ্চলের একজন ক্রীড়াবিদ, একভাবে 400 মিটার, 800 মিটার, 1500 মিটারে নওদা থানা চ্যাম্পিয়ন তো বটেই, পরপর 4 বছর জেলাতে চ্যাম্পিয়ন ছিল। সুতরাং এর মাপের একটা ক্রীড়াবিদকে আমরা পেয়েছি, আমরা তাকে বরণ করে নেব। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের থানার বড়বাবু, ব্যস্ততম মানুষ, এত ছাত্রছাত্রী এবং সমস্ত সমাজসেবার মধ্যে জড়িয়ে গেছেন, কর্মব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনারা কিছু বলবেন, কিন্তু তোমরা যেহেতু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছো, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, খুব সংক্ষেপে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি, তারপরে তোমরা ছায়াতে যাবে, ওনারা বাকি কাজটুকু আরম্ভ হবে। আমি তোমাদের শুভকামনা জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বললেন নওদা থানার ওসি মিনাল সিনহা শুনুন। সূর্যবালা স্কুলের পরিচালনা সেই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানের আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের সবার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় মানুষ আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক অমিত স্যার, উপস্থিত আছেন অন্যান্য শিক্ষক কর্মীবৃন্দ, এবং উপস্থিত আছেন আমাদের আপনাদের অত্যন্ত কাছের এই স্কুলের প্রাক্তন ছাত্র ক্লাস প্রাক্তন শিক্ষক, বর্তমান পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়, প্রত্যেককে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে শ্রেণীমত নির্বিশেষে প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, বক্তৃতাও অনেকক্ষণ ধরে চলছে, খুব সত্যি কথা যেটা আজকের এখানকার মূল অনুষ্ঠান হচ্ছে খেলাধুলা, কাজেই বক্তব্য খুব বেশি রাখার জায়গা এটা নয়। শুধু একটা কথা বলবো, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয় যে কথাগুলো বলে গেলেন এটা অত্যন্ত দামি কথা, যে আজকে এই অত্যাধুনিক প্রযুক্তির
সাহায্য নিয়ে আমরা যুব সমাজ থেকে শুরু করে, শুধু যুব সমাজ নয়, আজকে স্কুলের প্রত্যেকটি ছেলে মেয়ে যারা সদ্য বাল্যকালটা পেরিয়ে কৈশোরে প্রবেশ করেছে, সে সমস্ত ছেলেমেয়েরাও আজকে অ্যান্ড্রয়েড ফোনে ডুবে যাচ্ছে, তারা নিজেদেরকে মুখ এবং বধির হিসাবে তৈরি করছে। আমরা সত্যি তো আজকে পাঁচটা ছেলেকে যদি এক জায়গায় দেখি, কেউ কারোর সাথে আলোচনা করছে না, কেউ কারোর সাথে কথা বলছে না, প্রত্যেকেই তার মোবাইল ফোন নিয়ে মগ্ন, তার মোবাইল ফোনের মধ্যে দিয়ে তারা নিজের নিজের কাজ করছে, তারা আস্তে আস্তে বোবা হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমাদের বন্ধ করতে হবে। আজকে এখানটায় এসে খুব সত্যি কথা একটা জিনিস ভালো লাগছে, যেটা বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে দেখেছি, খেলাধুলার ব্যাপারে গুটিগত ছাত্রছাত্রী, গুটিগত মাস্টারমশাই সারাদিন ধরে মাঠে বসে থাকেন, টুর্নামেন্ট সেইভাবে চলে, বিভিন্ন ইভেন্ট সেইভাবে চলে, কিন্তু আজকে সূর্যবেলা স্কুলে এসে দেখলাম যে পরিমাণ ছাত্রছাত্রী এখানে আজকে এসছে, এটা অত্যন্ত গর্বের এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা আশার আলো। কারণ আমরা যদি আজকের এই ছাত্র সমাজকে মাঠমুখী করতে পারি বা খেলাধুলামুখী করতে পারি, আগামী দিনে আমাদের সমাজের উন্নতির ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। আমরা প্রত্যেকেই জানি শিক্ষা চেতনা আনে, চেতনা বিপ্লব আনে, ঠিক পাশাপাশি এটাও তো ঠিক যে আজকে যদি সুস্থ সামাজিক সমাজ করতে হয় তাহলে আজকের যে কিশোর আগামীকালের যুবক তার ভূমিকা সবচাইতে বেশি। সেইখানটায় দাঁড়িয়ে পড়াশোনার পাশাপাশি যদি একটা মানুষের পূর্ণ বিকাশের পরিপূর্ণ আনতে হয়, পূর্ণ বিকাশকে যদি সেইভাবে তার মধ্যে বিকশিত করতে হয়, তাহলে পড়াশোনা শুধু করলে নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ জ্ঞাপন করছি এই সঞ্জুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হাবিব সাহেব, সহপ্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা মণ্ডল। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।